আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষিবাজার থেকে। তো আমি আজকে যে যন্ত্রটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ম্যানুয়াল রাইস উইডার, আমার হাতেই দেখতে পাচ্ছেন। আসলে এটা কিভাবে কাজ করে আমরা জানি যে এখন ধানের সিজন চলছে এবং ধান রোপণ করার পর আমরা যে কাদা মাটিতে যে ঘাসগুলো হয় এগুলো তোলা থেকে শুরু করে বিভিন্ন শ্রম দিতে হয় এটার পিছনে। তো এই শ্রমটাকে কমানোর জন্যই আমরা মূলত এই জিনিসটা তৈরি করেছি, এটা আমরা নিজেরাই তৈরি করছি এবং এটা আজকে প্রথম এটা ট্রায়াল দেওয়ার জন্য আসছি। কতটা কাজ করে এইটা আপনাদেরকে পুরো জিনিসটা দেখানোর জন্য আমরা আজকে চলে এসেছি। তো আমার হাতে যেটা দেখছেন সেটা তো নাম বললাম এবং এটা কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এখানে দেখছেন যে এই জায়গাটা একটু হালকা ধার করা আছে যেটাতে আপনার ঘাসগুলো ছিঁড়ে ফেলতে পারে। এবং এখানে দেখেন দুই ধরনের জিনিস আছে, যেটা আপনার যখন ঘোরে বা আপনি যখন এটাকে চাপ দিবেন তখন এটার মাঝখানের কাদাগুলোকে নরম করে দিবে এবং গোড়া থেকে যে কোনো ঘাসকে তুলে ফেলতে সক্ষম। এবং শ্রম কম লাগার কারণ হচ্ছে এখানে শ্রম কম লাগবে কারণ আপনি ভার দিবেন এটার উপরে। এটা যেহেতু প্লেন করা কাদার মধ্যে বা পানির মধ্যে এটা চাপ দিতে আপনার অসুবিধা হবে না। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সামনে দেখছেন ঘাস আছে আর এবং এই জায়গাটা একটু শক্ত, এই নরম জায়গাও এটা ব্যবহার করা যায়। তো আমরা এটা একটু আপনাদেরকে দেখাই কীভাবে চালাতে হয়। এটা জাস্ট সামনের দিকে আপনারা একটু ভাগ দিবেন এবং খেলা দিবেন, দেখবেন এই যে সামনে যে দাঁতগুলো আছে কীভাবে ব্যবহার হচ্ছে এবং কতটা কাজ হচ্ছে সেটা আমি দেখানোর চেষ্টা করি আপনাদের। এবং পিছনের দিকে টানতে পারবেন, সামনের দিকে দিয়ে দিতে হয়। পিছনে টানলে যেটা হবে, পিছনে টানার কারণে আপনার উপরে ঘাসগুলো ছিঁড়ে যাবে এবং এটার কারণে আপনার জায়গাগুলো নরম হয়ে যাবে। এবং আমি আপনাদেরকে দেখাতে চাই আসলেই এটার ঘাস উঠে গেছে কিনা সেটা আমরা দেখানোর জন্য চেষ্টা করছি। দেখতে পারেন এটা লম্বা লম্বা ঘাস ছিল, এগুলো ছিঁড়ে গেছে যাচ্ছে এবং মাটিগুলো নরম হয়ে যাচ্ছে। তার মানে আপনি যখন সার দিবেন সারটা গোড়া পর্যন্ত পৌঁছানোর জন্য এটা খুব ভালো কাজ করবে, কারণ হচ্ছে এটা মাটিটা নরম হয়ে যাচ্ছে, তখন আলাদাভাবে আপনাকে কোনো কিছু করতে হবে না এবং এটাতে শক্তি খুবই কম লাগবে। একটা জিনিস আপনাদেরকে জানাই যে এটার আমরা ডাবল তৈরি করতেছি, এটা আপাতত আছে সিঙ্গেল, ওটা দুইটা রো একসাথে কাজ করবে। এটা যেমন একটা সিঙ্গেলে আছে এবং আরেকটা এইখানে থাকবে, একই লাইনে আপনারা দুইটা রোর কাজ করতে পারবেন। তো আপনারা একটা যন্ত্র দিয়ে দুইটা রো একসাথে টানতে পারবেন, তাহলে আরও সময় বাঁচবে, আপনারা আরও দ্রুত কাজগুলো করতে পারবেন। এবং আরেকটা জিনিস, এটা যখন ব্যবহার করবেন অবশ্যই লাইন করে গাড়ানো যে ধানগুলো হবে সেটা ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ হচ্ছে এটা নির্দিষ্ট একটা মাপ আছে, 7 ইঞ্চি দেয়া আছে, আপনি 7 ইঞ্চি মাছ দিয়ে যেতে পারবেন। দুই পাশে যদি ধান থাকে মাছে 7 ইঞ্চি যদি ফাঁকা থাকে তাহলে এটা ব্যবহার করতে পারবেন। এলোমেলো ধানে আসলে সহজে এটা ব্যবহার করতে পারবেন না, তখন ধানের গাছের ক্ষতি হতে পারে। তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। তো যারা লাইন করে গাড়েন তারা এই জিনিসটা খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং এটা আপনার শ্রম সময় টাকা সবই সেভ করবে। টিট টাইপের দেয়া আছে যেটার কারণে আপনার শক্তিটা একটু কম লাগবে। তো এইভাবেই কাজ করা যায় এবং আমরা পুরো ভিডিওটা কিভাবে কাজ করছে এটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো এটা আমরা নতুনভাবে তৈরি করছি এবং এটা আপনারা যদি অর্ডার করতে চান, আপাতত এটাকে আপনাকে অ্যাডভান্স তৈরি করার জন্য অর্ডার করে তৈরি করে নিতে হবে, কারণ আমরা সেভাবে এখনও মার্কেটে ছাড়ার জন্য রেডি করিনি। যদি আপনারা চান এটা আপাতত নিতে তাহলে আগেই বুকিং দিলে আমরা এটা তৈরি করে আপনাদেরকে দিতে পারব এবং কিছুদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারবেন, ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন। তো ভিডিও আর বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।